কমান্য করি অসমলে আনি আছে বহিরাজ্য বয়লার মুরগি শেহতিয়াক গোসাইঘাট আরক্ষে জব্দ করেছে বয়লার মুরগি ভর্তি 17 বাহন ব্লাড ফ্লু আশঙ্কার পিছতো একাংশ মুনাফালোভী বেপারিয়ে বিক্রি করে আছে বহিরাজ্যের পর অনা বয়লার মুরগি বার্ড ফ্লু ভাইরাসের দ্রুত সংক্রমণের সময়ত অসমকে ধরে ভারতের বহুকেই রাজ্যত ব্রয়লার মুরগি বহিরাজ্যের পর আমদানি করার নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসনে কিন্তু সরকারি নির্দেশনাক ভূক্ষেপ নকরি এটা দুষ্ট চক্রয় রাজ্যত অব্যাহত রাখিছে ব্রয়লার মুরগির আমদানি কার্য দেওবারে পুয়তি নিশা পশ্চিমবঙ্গের কোচবিহারের পর 17 ব্রয়লার মুরগি ভর্তি বলেরো পিকআপ বাহন জব্দ করে গোসাইগাঁও আরক্ষী জব্দ হওয়া 17 বাহন পশুপালন বিভাগক সঞ্চাই দিছে গোসাইগাঁও আরক্ষী গুপ্ত রাস্তা দিয়ে এই কিছু মানে মুরগির গাড়ি আহ বলে খবর পালো তো এনেকে পেট্রোলিংত যাওঁতে রাতিপুৱা 4:30 বজাত আমি যেতিয়া যাওঁ দেখা পাওঁ কমসে কম 17 গাড়ি তেওঁলোকে কি কয় মানে ভিতরের রাস্তা দিয়ে এইটো কি কয় ধরা এই শ্রীরামপুর হয় ভিতরে 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 এইটো কি কয় কাঁঠালগুড়ির ইফালে পারব ওলাউন্ডে আমি পেট্রোলিং পার্টি করে ধরিলো তারপরে ভেটেরানি খবর দিলো আমি ভেটেরানিক সমজাই দিলো এস পার ল মতে ভেটেরানি যি করিব এইটো তেওঁলোকে ড্রাইভার সাহেবটো আছে আরক্ষে জনোৱা মতে জব্দ হওয়া এই ব্রয়লার মুরগিখির মূল্য প্রায় 50 লাখ টাকা তামারহাটর পর শহীদুল হক নিজে 3 নর্থ ইস্ট আইসো সিটি টিনৰ শেষ অংশলৈ সত্যৰঞ্জন বৰাৰ বিৰুদ্ধে হুজাইত গোচৰ ৰুজু পৃথকে পৃথকে গোচৰ ৰুজু কৰিছে কেইবাটাও সংগঠনে সদৌ খিলঞ্জীয়া ছাত্ৰ সন্থা কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিৰ পাছতে এইবাৰ আমচুৱে তৰিছে গোচৰ দবকা আৰক্ষী থানাত উপস্থিত হৈ আমচুৰ হুজাই জিলা সমিতিয়ে ৰুজু কৰিলে গোচৰ সত্যরঞ্জন বরা যে পালিনেতা আছে পালিনেতায় বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক মন্তব্য দিয়ে আর এই পালিনেতার ছত্রছায়াত চলা কিছু সামাজিক মাধ্যম আছে কিছু ফেসবুক একাউন্ট আছে এই ফেসবুক একাউন্টের পর বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক মন্তব্য দিয়া পরিলক্ষিত হয় শেহতীয়াকৈ দেখা গৈছে যে ঘটনা সংঘটিত হয়েছে ঘটনা সংঘটিত হওয়ার পিছত সত্যরঞ্জন বরা ফ্যান্স ক্লাব নামের একটা সামাজিক মাধ্যম ফেসবুক একাউন্ট আছে এই ফেসবুক একাউন্টের পেজর পর এই সত্যরঞ্জন